Hello everyone, today our guest, India International Contemporary Artist, আমাদের শিলিগুড়ির গর্ব আবির কর্মকার, চিত্রশিল্পী। তো দাদাকে তোমাকে আমাদের এই ইউটিউব চ্যানেল ছবি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আর বায়ার্সের তরফ থেকে স্বাগত, আর অনেক ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে 2009-এর সেরা বাঙালি সম্মান। তো এই যে দীর্ঘ যাত্রা, এই যাত্রাটার গোড়ার থেকে যদি তুমি একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে জানাও তোমার জার্নিটার সম্বন্ধে। নমস্কার, আমি আমার জন্ম এবং বড় হওয়ার শিলিগুড়িতে। আমি 1996-এ আমি শিলিগুড়ি ছেড়েছি। তো আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, মানে অন্যদের মতন। তো প্রথম দিকে শিলিগুড়ি যে বইয়ের প্রতি শীতকালে যে বইমেলা হতো, সে বইমেলা থেকে গ্রেট মাস্টার সিরিজ বলে একটা সিরিজ পাওয়া যেত, তখন এখনো নিশ্চয়ই পাওয়া যায়। সেই ম্যাগাজিন, মানে সেই সিরিজটা কিনতাম, সেই সিরিজ দেখে দেখে আমি ছবি কপি করতাম মোস্টলি, পোস্টার কালার বা ওয়াটার কালার। তাছাড়াও আমি ইন্দ্রজাল কমিক্স, তারপর ক্যালেন্ডার, তখন USSR এর অনেক বই পাওয়া যেত, খুব সুন্দর অপূর্ব ইলাস্ট্রেশন ছিল তখন, ওই সময় পাওয়া যেত। হ্যাঁ, সোভিয়েত রিপাবলিকের বিভিন্ন রকম। তোমার বয়স কত ছিল? বাংলা তখন আমি স্কুল লাইফের কথা বলছি, আমি যখন কথা বলছি তখন আমি 6-7 স্ট্যান্ডার্ড 6-7 এর কথা বলছি। আচ্ছা, আমি ছবি আঁকছি মোস্টলি আমি একদম ছোটবেলা থেকে, মানে আমি যখন প্রবলি স্ট্যান্ডার্ড 3-4 তখন থেকে। আর আমি যেখানে বড় হয়েছি, আমি সূর্যসেন কলোনিতে বড় হয়েছি শিলিগুড়ির, তো একটু পাশের দিকে। তো আমি খুব বেশি বাইরে খেলাধুলা করতাম, খুব বেশি না, তো মোস্টলি আমি বাইরে বাড়িতে বই পড়া বা ছবি আঁকা বা আমার যথেষ্ট উৎসাহ দিত। তো আর তখন নলেজ তো বা যা যে রিসোর্স ছিল, রিসোর্স বলতে তখন তো ইন্টারনেট ছিল না, কিছু ছিল না, যা রিসোর্স বলতে ক্যালেন্ডার ছিল, এসব ছিল। আর শীতকালে ওই মানে দেখেছিলাম বইমেলাতে ওই ম্যাগাজিন, তো তখন আমি মানে স্কুলের পকেট মানি বাঁচিয়ে, আমি তরাই তারাবদ্ধ আদর্শ বিদ্যালয়তে পড়াশোনা করেছি, তো যে পকেট মানি হচ্ছে পকেট মানি বাঁচিয়ে আমি মানে প্রতি শীতকালে তখন বই কিনতাম, বই কিনে সেগুলো কপি করতাম, এইভাবেই বড় হলো। তারপর প্রতি সে আমি পাড়ার ক্লাবের দাদারা দুর্গা পূজার সময় বিভিন্ন জায়গায় ছবি আঁকার প্রতিযোগিতায় নিয়ে যেত, তো মানে এইভাবে তা থেকে কখনো পুরস্কার পেলে সেটা একটা বুস্ট আপ, মরাল বুস্ট আপ হতো, এইভাবেই বড় হওয়া। তারপর স্ট্যান্ডার্ড 9-এ যখন ছিলাম তখন আমি শিলিগুড়িতে একটা আর্ট স্কুল আছে, আর্ট ওয়েবস, দীপঙ্কর দত্ত, ওনার কাছে আমি ছবি আঁকা শিখতে যাই। কে বলেছিল সেটা ঠিক মনে নেই, কিন্তু প্রথম তখন আমি প্রথম ভাবে প্রথাগত ট্রেনিং হয় আমার, ট্রেনিং মানে যেটা হচ্ছে হোয়াট ইজ ওয়াটার কালার, ওয়াটার কালার ট্রান্সপারেন্সি, শেডিং, এই সমস্ত কিছু। তার আগে যত কিছু ছিল সমস্ত কিছু ছিল আমার মতন করে করা, মোস্টলি পোস্টার কালার, ওপেক ট্রিটমেন্ট। কিন্তু তখন যে প্রথম আমি প্রথম তখন আর্ট স্কুল আর্ট কলেজের সম্পর্কে জানলাম ঠিক তখন, মানে তখন আমাকে দীপঙ্কর দত্ত বলে তোমার আর্ট স্কুলে আর্ট কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। তো তখন আমি ডিসাইড করেছি করলাম যে আর্ট স্কুলে মাধ্যমিকের পরে আর্ট স্কুলে ভর্তি হব। কিন্তু আমি 93-তে মাধ্যমিক পাশ করেছি, 93 থেকে আমি চেষ্টা করে চলেছিলাম আর্ট কলেজে, রবীন্দ্রভারতী, শান্তিনিকেতন, গভর্নমেন্ট আর্ট কলেজ, 93, 94, 95, তিনটা করে কলেজে ট্রাই করে পাইনি। তো 96-তে গিয়ে আমি ইন্ডিয়ান আর্ট কলেজে প্রথমবার ট্রাই করেছিলাম, তখন গিয়ে ইন্ডিয়ান আর্ট কলেজে আমি সুযোগ পেয়েছিলাম। তো আমার জীবনের শুরুটাই হচ্ছে একটা ম্যাসিভ মানে বিফলতা দিয়ে, মানে তখন মানে একটা ইমেন্স একটা প্রেশার ছিল, কারণ হচ্ছে যে আমরা যেরকম পরিবার থেকে আসা, কারোই আর্ট কলেজ সম্পর্কে কোনো ধারণা, আর্ট আর্ট আর্টস কলেজে গিয়ে কি হবে, কি হতে পারে, কারো কোনো নিজেরও কোনো, আমার আমরা আমি ছিলাম প্যাশন ড্রিভেন, কিন্তু বাবা মা তো মানে তাদের যথেষ্ট সাপোর্ট ছিল, কিন্তু তার সত্ত্বেও
এই যে আনসাকসেসফুল হওয়াটা ইনিশিয়াল 3 ইয়ার্স এটা মানে একদিক দিয়ে হয়তো ভালোই, মানে জীবনের শুরুটা যদি বিফলতা দিয়ে শুরু হতে, এর ফলে পড়তে গেলে যখন বিভিন্ন বাম্পস এসছে লাইফে তখন সেগুলোকে ওই পুরোনো সময়টা মনে পড়ে আসে, সে সময়টা ম্যাচিড যে তারপরে ইনার্ট কলেজে আমি 96 দিকে সুযোগ পাই। তো তখন থেকে আমি 2001 গিয়ে পাস আউট করি, তখন 5 বছরের কোর্স ছিল, এখন 4 বছর হয়ে গেছে। আর 2001 আমি বড়দায় আসি, বড়দা পেইন্টিং ডিপার্টমেন্টে মাস্টার্স করেছি, আর 2003 আমি পাস আউট করি। তো এই হচ্ছে শিলিগুড়ি, না শেল তো শিলিগুড়ি আমি ছাড়ি হচ্ছে 96 তে। আচ্ছা, তো যাই হোক একটা দীর্ঘ পথ তোমার। আচ্ছা, তোমার জীবনের প্রথম ব্রেক বা বিদেশ যাওয়ার ব্যাপার যেটা হলো সেটা কিরকম ভাবে হলো আর সেটা কি পারপাসে হলো? বিদেশ যাওয়ার আগে তাহলে বলতে গেলে শুরু করতে হয় যে আমার প্রথম ব্রেক অ্যাকচুয়ালি বিদেশটা তো অনেক পরে এসছে। তো আমি পাস আউট এর পরে আমি আমি এখানে একটা গ্রুপ শোতে পার্টিসিপেট করি, সেখান থেকে আর মানে একটা একটা অপরচুনিটি থেকে একটা অপরচুনিটি, একটা অপরচুনিটি, একটা অপরচুনিটি বিল্ড আপ হয়েছে এরকম ভাবে। তো আমি 2005 মুম্বাইতে আমার ফার্স্ট সোলো শো হয় ফ্রম মাই ফটো অ্যালবাম। আচ্ছা, তো ফ্রম মাই ফটো অ্যালবাম হওয়ার পরে 2006 আমি আমার বার্লিনে সোলো শো হয়। আচ্ছা, বার্লিনে হয়েছে? বার্লিনে। তো আমার প্রথম বিদেশ যাত্রা হচ্ছে বার্লিন সোলো শো করে। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল ওখানে? প্রচন্ড রকম আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট এরকম ভাবে ব্যাপারটা হচ্ছে যে একটা কালচারাল শক, প্রথমবার বাইরে যাওয়া, একটা নার্ভাসনেস। তো আমি ছোট শহরের ছেলে, শিলিগুড়ির ছেলে, আমি কলকাতায় ছিলাম, কলকাতা থাকা সত্ত্বেও কোনোদিন কলকাতাকে ঠিক আমার মানে নিজের মনে করে উঠতে পারিনি, মানে ওই ভিড়, ওই ট্রাফিক, ওরকম লোকাল ট্রেনে 5 বছর ধরে যাতায়াত, বাসে ঘুরে বেড়ানো, ঠিক ঠিক নিজের মনে হয়নি, মানে একটা সার্টেন কাইন্ড অফ এক্সিস্টেনশিয়াল একটা ইস্যু ছিল। বড়দা ফিরে এসেছে, বড়দা আসার পরে আমার সেটা আবার ঠিক মনে, বড়দার সাথে শিলিগুড়ি কোথাও যেন একটা মিল আছে, যদিও বড়দা শিলিগুড়ি থেকে বড়, কিন্তু এটাও একটা একটা ছোট কসমোপলিটন একটা সিটি, মানে কসমোপলিটন বলছি যেহেতু এটা ইউনিভার্সিটি বেসড হওয়ার জন্য আমি যে পার্টটাতে থাকি মোস্টলি। তো এখানটা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সবাই এখানে আছে, বন্ধু বান্ধব সার্কেল মোস্টলি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড়দা থাকে। তো অথচ সমস্ত অত শিলিগুড়ির সাথে সমস্ত এখানটা ইজিলি সবকিছু মানে সবকিছু কানেক্টেড, সহজে এদিক ওদিক যাতায়াত করা যায় সব। তো একটা ছোট শহরের একটা মানে ক্যারেক্টার থাকা সত্ত্বেও একটা আবার বড় শহরে কসমোপলিটন ব্যাপারটাও আছে। তো এর জন্য আমি বড়দা থেকে ডিসিশন নিয়েছিলাম, মানে ইনিশিয়ালি যে মানে আমি অনেক বেশি কানেক্ট করতে পেরেছিলাম মানে শহরে, এই শহরের সাথে। তো যখন ফার্স্ট টাইম বার্লিন যাই সেই সেই সেম সমস্যা হয়েছিল যে মানে বিদেশে যাওয়া একটা আননোন প্লেসে, একটা ওই সেম একটা একটা কাইন্ড অফ এক্সিস্টেনশিয়াল ইস্যু মেবি। আর ওখানকার ওখানকার লোকাল ভাষাও তো আলাদা, ডাচ ভাষা নাকি জার্মান ভাষা এটা? না, ওটা জার্মান, কিন্তু তখন ততদিনে ওয়ার্ল্ড কাপ হয়ে যাওয়ার জন্য ওরা কিছু কিছু ইংলিশ ওরা জানতো, মানে ইনিশিয়ালি তখন তো আর তখন তো আর ইয়েও ছিল না, ম্যাপ দেখে দেখে এদিক ওদিক যাতায়াত করা, লোককে কোনো রকম বোঝানো, সে অন্য ধরনের স্ট্রাগল। এখনকার দিনে তো জিপিএস, সবাই মানে জিপিএস নিয়ে সবাই, ওখানে অনেক ইজি ন্যাভিগেশন, এখানে অনেক বেশি ইজি হয়ে গেছে। তখন হ্যাঁ তখন ব্যাপারটা অন্য ধরনের একটা স্ট্রাগল ছিল। আমি
ইন্ট্রোডিউস হয়েছিল, ভালো ভালো রেসপন্স ছিল। তো ওটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি, মুম্বাই গ্যালারি প্লাস বার্লিন গ্যালারি। তো আমার প্রিভিউ হয়েছিল মুম্বাইতে, তারপর হয়েছিল ছোটা হয়েছিল বার্লিনে। তো এটা জয়েন্ট ভেঞ্চার ছিল, লোকাল। ব্যাপারটা হচ্ছে যে মানে একটা শো দিয়ে ইম্প্যাক্ট বিল্ড হয় না, ওটা হচ্ছে একটা কাইন্ড অফ আমার জন্য একটা এক্সপিরিয়েন্স, বিশাল বড় এক্সপিরিয়েন্স দেখানো। কিন্তু ওখানে দাগ কাটার জন্য যদি বলা হয় যে ওখানে কতটা রিপিল ক্রিয়েট করেছে, আমি বলবো ইট ইস নট ওয়ান শো ইজ নট এনাফ। মানে কন্টিনিউ সেই প্রসেসে থাকা দরকার বা হ্যাঁ কন্টিনিউ প্রসেস। তো আমার জন্য ইট ইস মোর, আমি আমার প্রসেসের মধ্যে একটা সার্টেন কন্টিনিউশন ছিল। আমি আমার নেক্সট ইয়ারে আমার 2006 আমার বার্লিন, 2007 আমার লন্ডনে শো হয়েছিল, হ্যাঁ আইকন গ্যালারিতে। তো পরপর মানে তখন আমার মানে আমি নিজেকে যথেষ্ট চ্যালেঞ্জিং ওয়ার্কও করছিলাম, মানে কে পেইন্ট অল দ্য পেইন্টিংয়ে। তো এন্টার পিরিয়ডটা মানে আমার ওই 2008 প্রচণ্ড পরিমাণ কি বলবো, ইট ওয়াজ ভেরি ফ্রুটফুল অ্যাকচুয়ালি, মানে প্রচন্ড এক্সপিরিয়েন্স, অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল অনেক কিছু। মানে আমার এন্টার ক্যারিয়ারটাকে একটা সার্টেন ডাইরেকশন দিয়েছিল, আমার ল্যাঙ্গুয়েজকে একটা সার্টেন ডাইরেকশন দিয়েছিল। কিন্তু তোমার প্রথম কাজ রীতিমতো আর্ট ওয়ার্ল্ডে একটা ধাক্কা ছিল, তোমার কি মনে হয়? Am I right? আমার আমার ফার্স্ট শো 2005 এটা হয়েছিল ফ্রম মাই ফটো অ্যালবাম। এটা ছিল অনেকটা ফিকশনাল অটোবায়োগ্রাফি, অনেকটা মানে সেক্সুয়ালিটি নিয়ে কাজ করানো। তো সেটা অনেকটা আনইনটেনশনালি হলো, তখন মেট্রোসেক্সুয়াল ওয়ার্ডটা তখন ইন্ডিয়াতে সবে এসেছিল, এবং সেটা আমার ওয়ার্ড আমার পেন্টিংটাকে মেট্রোসেক্সুয়াল পেন্টিং হিসেবে মিডিয়া প্রজেক্ট করেছিল। তো সেটা একটা কাইন্ড অফ মানে আমি বলবো এটা আনইনটেনশন, কারণ হচ্ছে আমার ইন্টেনশন সেটা ছিল, আমার ইন্টেনশন সম্পূর্ণ অন্যরকম ছিল। কিন্তু এটা একটা কাজে হেল্প করেছিল আমার কাজকে অন্য একটা ডাইরেকশন দিতে, ডাইরেকশন দিতে এরকম ভাবে যে ডাইরেক্টলি না কিন্তু লোকের পারসেপশন কি করে কাজ করে, এবং পারসেপশন আমি তখন লোকের পারসেপশনে কাজ করতে শুরু করেছি, মানুষ কি করে জিনিসকে সাইন হিসেবে নিতে শুরু করে, কি করে ইন্টারপ্রেট করে জিনিসকে, তখন সেটাকে নিয়ে আমি ম্যানিপুলেট করে করতে শুরু করেছি মানে নেক্সট বডি অফ ওয়ার্ক থেকে। তো সেগুলো আমাকে অনেকভাবে হেল্প করেছিল, মানে পিপল মানুষের রিয়াকশন, মিডিয়া রিয়াকশন, সবার একটা সার্টেন ওয়ে অফ ভাবনা চিন্তা আছে। তো সেই ভাবনা চিন্তা প্যাটার্নটাকে নিয়ে কাজ করা, সেটাকে ম্যানিপুলেট করা। তোমার কাজে দাদা কখনো এরকম মনে হয়েছে যে সোসাইটির এই জিনিসগুলোকে তুমি হাইলাইট করছো বা এই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করছো যেটা কাইন্ড অফ ট্যাবু বা মেবি এটাকে আমরা সাধারণ মানুষরা ইগনোর করি, তো সেটার উপরে ফোকাস ছিল? ডেফিনেটলি ডেফিনেটলি, তখন ব্যাপারটা ছিল, তখন আমি একটা মানে আমি বলতে পারি তখন আমার ওই সময়টা পিরিয়ডের আমি একটা সার্টেন ফিউবার্সে বলতে গেলে বলতে পারি যে বাউন্ডারিজকে ব্লার করা, হোয়াট ইজ রিয়েল এন্ড হোয়াট ইজ ফিকশন, হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, এরকম যে আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যে যে ওয়ার্ল্ড বিলিভ করি, আসলে তো ওয়ার্ল্ড সেটা নয়, বলবো ওয়ার্ল্ড ইজ মোর লাইক এ গ্রে। তো তো সেই ওয়ার্ল্ডকে মানে নানারকম ভাবে তৈরি করা, মানে লোকে মানে মানুষ খুব ইজিলি জিনিসকে ট্যাগ করতে ভালোবাসে, কারণ সেটা হেল্প করে ওদেরকে জিনিসকে পারসিভ করতে, ইভেন আইডেন্টিফাই করে দেয়, ফ্রেমের মধ্যে আইডেন্টিফাই করে দেয়, কিন্তু হ্যাঁ ফ্রেম করে দেয়। কিন্তু এই ফ্রেমটা অফেন মানুষকে মিসলিড করে, কারণ সমস্ত জিনিসকে ফ্রেম করা সম্ভব হয় না। ফ্রেম করলে একদিকে ফ্রেম যেমন হেল্প করে মানুষকে জিনিসকে জানতে, অপর দিকে জিনিসকে লিমিটেড করে দেয় জানাটাকে। তো আমি এই যে ব্যাপারগুলো যে মানে এইগুলোকে ম্যানিপুলেট করে আমি তখন কাজ করা শুরু করেছিলাম। তো এই জন্য ব্লারিং বা বাউন্ডারিজ আমার কাছে তখন বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন ইম্পর্টেন্ট আছে মানে, কিন্তু তখন তখন খুব ডাইরেক্টলি খুব আমি সেটা নিয়ে কাজ করতাম। আচ্ছা
এই সময় তোমাকে সেখানে মরালিস্টিক ইস্যুটা চলে আসে মানুষে, হোয়াট ইজ আমার, মানে আমার এমনও হয়েছিল, আমি শুনেছিলাম কি কারো কাছ থেকে ইনডাইরেক্টলি শুনেছিলাম, আমার 2007 এর পেন্টিংস লোকে নিউড পেজ সিরিজ অনেকের কাছে ভালগার মনে হয়েছিল, অলদো মানে এরকম মানে মানুষের পারসেপশন বিভিন্ন রকম থাকে, তো দ্যাট ইজ পার্ট, আই মিন আই থিঙ্ক দ্যাট, আই মিন এটা দিস আর অল ইম্পর্টেন্ট টুডেস দিস কাইন্ড অফ কোশ্চেনস অ্যাকচুয়ালি। এই যে সমালোচনাটা হয়েছিল বা তোমার এই কাজ নিয়ে ধরনের মতামত হয়েছিল, তুমি কিভাবে রিয়্যাক্ট করতে এদের এগেনস্টে, বা এই মতামতকে তোমার জায়গা থেকে তুমি কি এদের জানাতে বা বলতে? না আমি 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 শিলিগুড়ি, আমি বড়দাতে থাকি, বড়দা ঠিক দিল্লি বম্বের মতো নত হ্যাপেনিং না, এটা অনেক একদিক দিয়ে হেল্প করে, আমি আমার ওয়ার্ল্ডে বিলিভ করি, আমি আমার ওয়ার্ল্ড নিয়ে থাকি, সেখানে আমি আমার লোকের রিয়াকশনস থেকে নিয়ে আমি কাজ করি, ঠিকই করতাম তখন ওই পিরিয়ডে, কিন্তু আমার অ্যাজ এ মানে আমি তখন কোশ্চেন অ্যারাইজ করতাম, আমি কোনো স্টেটমেন্ট দিতাম না বা কোনো কমেন্ট নয়, ইটস মোর অফ বেজিং কোশ্চেন্স, তো মানে সে তো আমার জব ছিল সেটা, আমি বিলিভ করতাম সেটা ছিল, তো সেখানে এই ধরনের মতামত হার্ডলি আমার কোনো ইম্প্যাক্ট করে, এই ধরনের মতামত। আচ্ছা, তো এই সময় যখন তোমার এই ধরনের কাজগুলো হচ্ছে, তখন অন্যান্য গ্যালারি যে ধরনের রিয়াকশন নিচ্ছে, মানে গ্যালারির তরফ থেকে তোমার কি ধরনের রিয়াকশন এসেছে, সমালোচনা বাদ দিয়ে যেটা সাধারণ ভিউয়াররা দেখে, আর একজন গ্যালারি যখন তোমাকে প্রমোট করছে, সেই গ্যালারিদের তরফ থেকে তাদের তোমাকে নিয়ে ফোরকাস্টটা কি ছিল? গ্যালারির তরফ থেকে সেরকম কোনো, গ্যালারি যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ ছিল ডেফিনেটলি, কেন আমি পরপর আমার আমি যে নিউ সিরিজ নিয়ে কাজ করেছিলাম, দ্যাট ওয়াজ মেল বডি নিয়ে কাজ করেছিলাম ইন্ডিয়াতে, তখন অব্দি বা এখন অব্দি ওরকম ভাবে কোনো কাজ হয়নি, মেল নিউডস এরকম মেল বডি নিয়ে স্পেশালি, এইভাবে আই এম নট টকিং অ্যাবাউট সেক্সুয়ালিটি বাট বডি, মেল বডি এখনো বিশ্বের কাজ করেনি কেউ, বা করলেও মানে অন্যরকম ভাবে, রমেশ বুটা বাইরে কাজ করেছে অন্যরকম, তো গ্যালারি যথেষ্ট পরিমাণ সাপোর্ট ছিল, কেন তার একটা সার্টেন ক্রিটিক্যাল অ্যাক্লামেশন ছিল, তো কি বলবো মানে ডেফিনেটলি, কেন আমার ক্যারিয়ার যখন একটা যখন শোজ পেয়ে হয়েছে, কেন উইদাউট সাপোর্ট তো শোজ আসে না। সেই সময় বেশিরভাগ ক্রিটিক্সরা ইজমটাকে এক প্রকার হেল্প করেছে আইডেন্টিফাই করার জন্য বা সেটাকে নিয়ে কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর ইকুয়ালি গ্যালারিরা সেই সব আর্টিস্টদেরকে প্রমোট করেছে, তো আমার একটা জিনিস কদিন ধরে মানে কাজ করতে গিয়ে বা এইসব নিয়ে ঘাটতে গিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্যালারি এবং ক্রিটিক্স এরা কোথাও না কোথাও অনেক বেশি অনেক বড় রোল প্লে করছে একজন আর্টিস্টকে আইডেন্টিফাই করা এবং তার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষেত্রে, তোমার কি মতামত? ডেফিনেটলি সেটা মানে কোন গ্যালারি রিপ্রেজেন্ট করছে, কি ধরনের গ্যালারি, তার তারা কি ধরনের কাজ দেখায়, স্পেশালি আমি গ্যালারি পারসেপশনে বলছি, মানে তারা কি ধরনের কাজ দেখায়, তো বা কেন কেউ কোনো আর্টিস্ট কোনো গ্যালারি সাথে কাজ করে বা গ্যালারি করে যখন কোনো আর্টিস্টকে পিক আপ করে, তো গ্যালারি একটা সেকশন কি বল এজেন্ডা থাকে, এজেন্ডা মানে পারসেপশন দে, মানে তারা এক ধরনের আর্টিস্ট নিয়ে ডিল করে, এক ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করে, যার যতগুলি লিডিং গ্যালারিজ আছে, তো তারা এটা দুজনের ক্ষেত্রে উপকার হয়, মানে গ্যালারির ক্ষেত্রে উপকার হয়, কারণ হচ্ছে তারা ওই ধরনের আর্টিস্ট নিয়ে ডিল করে, তাদের তারা যে তাদের যে এজেন্ডাতে গ্যালারি আর্টিস্ট হেল্প হয়, আবার আর্টিস্টেরও মানে হেল্প হয়, কারণ ওই ধরনের লিডিং গ্যালারির সাথে কাজ করছে, এটা একটা দুই তরফেরই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে দুই তরফ থেকে, আন্ডারস্ট্যান্ডিং প্লাস মানে সব থেকে উপরে তো কাজ, কাজ যদি ভালো না হয়, কাজ যদি কি বলবো মানে
কোনো রিয়াকশন বিল্ড আপ না করতে পারে তাহলে গ্যালারি ইন্টারেস্ট নেবে। সে যত ভালোই আর্টিস্ট হোক, যত বড়ই আর্টিস্ট হোক। আচ্ছা দাদা, তুমি কি ধরনের আর্টিস্ট, তুমি নিজেকে কি ধরনের আর্টিস্ট বলতে পছন্দ করবে পাবলিকলি বা নিজের মতো করে? যে তুমি ফটো রিয়েলিজম আর্টিস্ট, কি তুমি পেইন্টার অনলি, কি নিউ মিডিয়া আর্টিস্ট, কি মাল্টি ডিসিপ্লিনারি আর্টিস্ট, কি আজকের দিনে অনলি কন্টেম্পোরারি? না, আমি জাস্ট বলবো আই এম আর্টিস্ট। মূলত আমি পেইন্টার। আমি বিলিভ করি, আমি যখন অন্য ধরনের মিডিয়াম নিয়ে ডিল করেছি, মোস্টলি ভিডিওস যখন বানিয়েছি, আমি মনে করি আমার ভিডিওস ইজ এ এক্সটেনশন অফ মাই পেইন্টিং সেন্সিবিলিটি। আমি কথাটা এই কারণে বললাম কারণ যখন ইন্ট্রোডিউস করানোর ব্যাপার থাকে নতুন কারোর সঙ্গে বা কোনো একটা প্রসঙ্গে, তো উনি আর্টিস্ট বা আমরা নরমালি যেরকম বলি উনি চিত্রশিল্পী বা উনি আর্টিস্ট বা উনি পেইন্টার, ওটা চেঞ্জ হতে থাকে। মোস্টলি মোস্টলি আর্টিস্ট, মোস্টলি পেইন্টার। অনেকে এই সময় যখন এই সময় আমি বড় স্কেলে কাজ করছি, মানে গত 4 বছর আমি বেশ হিউজ স্কেলে কাজ করছি পেইন্টিং নিয়ে, পিওরলি পেইন্টিং, অয়েল অ্যান্ড ক্যানভাস নিয়ে হিউজ স্কেলে কাজ করছি। তো তো অনেকে বল ইনস্টলেশন বলছে, বা আমিও ওগুলো ডেফিনেটলি ইনস্টলেশন, কিন্তু আবার ওগুলো পেইন্টিংও বটে। তো একটা এখানে একটা সার্টেন ব্লারিং বিটুইন বাউন্ডারিজ আসছে, মানে একটা পিওর অয়েল অ্যান্ড ক্যানভাস একটা মিডিয়াম যেটা যার একটা লম্বা ইতিহাস আছে, 500-600 বছর ইতিহাস আছে, সে একটা মিডিয়ামকে নিয়ে আমি অন্যরকম ভাবে প্লে করার চেষ্টা করছি। ইনস্টলেশন অন্যরকম একটা স্কেল দিয়ে প্লে করা, তাকে অন্যরকম একটা এক্সপিরিয়েন্সিয়াল একটা জায়গায় নিয়ে যাওয়া, নট অনলি রিডিং, নট অনলি মানে ওয়ালে থাকা, বাট ওয়াল থেকে নামিয়ে ফ্লোর ওপরে নিয়ে আসা, তার চারিদিকে ঘোরা, মানে সেটা সামহাও তুমি যখন মানুষের কাছে দেখাচ্ছো, ইটস বিকাম আ রিয়েল, একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং নট অনলি অবজেক্ট, সেটা ডিফারেন্টলি একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নট অনলি দ্যাটস, সেটা আবার একটা স্কাল্পচারাল একটা ভিউ ও তার মধ্যে রয়েছে, অন্যরকম। যখন আমরা পেন্টিং এর চারিদিকে ঘুরে পেন্টিং থেকে দেখছি বা তার মধ্যে দিয়ে যা পাস করছি, তখন সেটা অনেকটা বেশি ফিজিক্যাল পার্টিসিপেশন হয়ে যাচ্ছে, তার সাথে হচ্ছে। তো এগুলো বিভিন্ন লেয়ারিং, বিভিন্ন রকম ভাবে এই ধরনের কি বলবো, আমি বলবো যে ডিভাইস কে নিয়ে আসা। আচ্ছা দাদা, তুমি এবার তোমার একটু কাজের ক্ষেত্রে তোমার দর্শন বা ফিলোসফিটা কি, বা ইন্সপিরেশনটা তুমি কিভাবে চুজ করো, মানে তোমার কাছে ইন্সপিরেশনটা আসে কিভাবে, মানে সাবজেক্ট চয়নের ক্ষেত্রে বা সাবজেক্ট পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে? বিভিন্ন ফেজে বিভিন্ন রকম ইন্সপিরেশন মানুষের, মানে আমি ছোটবেলা থেকে ছোট বড় হয়েছি, তখন আমার কাছে ইনিশিয়ালি কোনো গাইডলাইন ছিল না, তখন বই আমার কাছে ইন্সপিরেশন ছিল, বিভিন্ন রকম আর্টিস্ট অ্যাভেলেবেল যত বুকস ছিল, মানে গ্রেট মাস্টার সিরিজের থেকে, মোস্টলি সেই রেনেসাঁ পিরিয়ড বা বারোক পিরিয়ডের যে আর্টিস্ট ছিল, পরবর্তীকালে রেশিয়ান রিয়েলিজম বা মানে ওই পিরিয়ডে যত সম্ভব, ওই পিরিয়ড যা বই মেলাতে আসতো, যা দেখা সম্ভব ছিল, সেগুলো আমাকে ইন্সপায়ার করত। আর ইন্ডিয়ান আর্ট কলেজ যাওয়ার পর, ইন্ডিয়ান আর্ট কলেজে কোনো প্রপার গাইডলাইন ছিল না, মানে ইন্ডিয়ান আর্ট কলেজের তখন অবস্থা খুবই খারাপ ছিল, কোনো প্রপার টিচার ছিল না যারা সত্যি অর্থে গাইড করতে পারে। তো তখন আমি ইনস্টলমেন্টে আবার বই কিনতাম, একটা বই, আর্ট বুকস অলওয়েজ এক্সপেন্সিভ, তো মানে হিস্ট্রি, মডার্ন আর্ট বা বিভিন্ন রকম ডিজাইন বা নানা রকম যত বুকস তখন আসতো, দুই তিনজন আর্ট কলেজে আসতো বুকস নিয়ে, তো তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা দিয়ে দিয়ে বই কিনতাম। সেই বই আমার গাইডলাইনও ছিল, ইন্সপিরেশনও ছিল। প্রথম আমার মানে আমি রশেনবার্গ থেকে শুরু করে ডেভিড স্যাল, অ্যান্ড্রু হল,
সমস্ত কিছু তখনই আমি জেনেছি, ওই বই ওই থ্রু বুকস জেনেছি। তখন আমাদেরকে কেউ বলেনি তখন, কারণ যেহেতু ইন্ডিয়ান কলেজ তখন কোনো লাইব্রেরিও ছিল না। যখন আমি এখানে আসি, বলছি যে ফটো রিয়েলিজম তোমার কাজের সঙ্গে অনেকে বলে এই কথাটা যে তুমি হচ্ছে ফটো রিয়েলিজম। আমি আসি যখন আমি এখানে আসি, আমি যখন বড়দাতে আসি তখন ইন্সপিরেশনটা আবার চেঞ্জ হয়ে যায়। তখন আমার কাজে আমার ম্যাসিভ একটা চেঞ্জ আসে। মানে আমি যখন আমি কলকাতা ছিলাম, কলকাতার আশেপাশে যে ধরনের কাজকর্ম হতো সে সময় আমি কলকাতার আশেপাশে মোস্টলি স্টুডেন্ট বা যারা কলকাতায় কাজকর্ম দেখাতো শোজ, আমি তাদের কাজ দেখে অত স্যাটিসফাইড ছিলাম না। তো আমি আমার নিজের একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার চেষ্টা করছিলাম, তার সেটা ইনফ্লুয়েন্স ছিল মোস্টলি ডেভিড সালভেদের দ্বারা। যখন আমি বড়দায় আসি তখন দেখছি সেটা ওয়ার্কার দ্যাট, মানে আমার কাছে সেটাও মনে হচ্ছে না, সেটাও এগোচ্ছে না সেই ল্যাঙ্গুয়েজটা। তখন আমি অবজেক্টস বানানো, লিটারালি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ইনস্টলেশন করা শুরু করি, সার্জিক্যাল পাইপস, অন্য একদম অন্য ধরনের ম্যাটেরিয়াল নিয়ে। হ্যাঁ, তখন আমার ইন্সপিরেশন চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হয়, যেমন ইভাহেস, কে কে স্মিথ, এরা সবাই ইনস্টলেশন বা ইন্সপিরেশন হয়। হ্যাঁ, মোস্টলি ফিমেল আর্টিস্ট সমস্ত। যখন ধীরে ধীরে মানে পাস আউট হওয়ার পরে আমি অনেক স্ট্রাগল করছিলাম, মানে আমি 2000 যখন একে পাস আউট করি তখন আমার কাছে, আমি হস্টেল আর ছিল না, বাড়ি ভাড়া করে থাকা তার একটা এক্সপেন্স, তো আমি কোনো অন্য ধরনের মিডিয়াম নিয়ে কাজ করা আমার পক্ষে মুশকিল ছিল। কারণ আবার আমি ছোটো ছোটো পেন্টিং করা শুরু করি, ইতিমধ্যে তখন আমার তখন এই সোকল্ড ফটোরিয়েলিজম চালু হয়ে গেছিলো, মানে বোম্বেতে দেখানো হচ্ছিলো, নানা জায়গায় দেখানো হচ্ছিলো। তো আমি তখন মিডিয়া, আমি ল্যাঙ্গুয়েজটা দেখে আমার মনে হয় আই ক্যান কন্ট্রিবিউট ইন ইট, মানে আমি স্টাডি করার পরে মনে হয় যে এর মধ্যে অনেক কিছু আমি আমার যোগদান হতে পারে, এর মধ্যে আমার দিস রুম ফর মি, মানে তোমার ট্যালেন্ট তখন আমি জেনারে পুরো পুরো বেরিয়ে আসবে, পুরো আরো বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে। নট বেরিয়ে আসবে, এটা কাইন্ড অফ, এটা কাইন্ড অফ বড় দাসের পরে সবথেকে মেজর ব্যাপার যেটা হয় ভাবনা চিন্তা ক্লারিফিকেশন। এতদিন অবধি বলতে পারবো, এতদিন বড়দা পিরিয়ডের আগে যেটা ছিল অনেকটা ছিল স্কিল দেখা বা দেখা, কিন্তু জিনিসকে প্রশ্ন করা, জিনিসকে কি করে দেখা, সেটার একটা মেজর চেঞ্জ আসে বড়দা আসার পরে। মানে সেটা অ্যানালিটিক্যাল অ্যানালিসিস যেটা বলা হয় কোনো জিনিসকে, সেটার সঙ্গে বড়দা আসার পরে ফার্স্ট টাইম হয়। তো সেটা আমাকে হেল্প করে, এই যে এই অ্যাবিলিটিকে হেল্প, তখন আমার যে হেল্প হয় যে তখন যে ল্যাঙ্গুয়েজটা ওখানটা অলরেডি বোম্বেতে আছে বা বড়দাতে সব এসছে, সোকল ফটোরিয়েলিজম ল্যাঙ্গুয়েজ, যদি টার্ম টার্নে আবার সেই টার্মে চলে আসলে একটা ইমিটেশন চলে আসবে। তো আমি তখন আমি ফার্স্ট আমার শো ফর মাই ফটো অ্যালবাম এই ল্যাঙ্গুয়েজে আমি করি, মানে অ্যাডাপ্ট করে ল্যাঙ্গুয়েজকে আমার মতন করে ইউটিলাইজ করে ম্যানিপুলেট করে, তার মধ্যে যে ফটোরিয়েলিজম ল্যাঙ্গুয়েজের মধ্যে যে একটা একটা সার্টেন ডিস্টেন্সিং আছে, সেই ডিস্টেন্সিংকে ব্রেক করে, হ্যাঁ, একটা একটা ইন্টিমেট ব্যাপারকে নিয়ে আসা, একটা সেই বললাম পার্সন আর ফিকশনের মধ্যে বাউন্ডারিজকে ব্রেক করে দেওয়া, এই জিনিসগুলোকে নিয়ে এসে আমি ফার্স্ট শোটা করি। কিন্তু আমার পরবর্তী শো থেকে, মানে নেক্সট শো যেটা বার্লিন হয়েছিল ইন্টেরিয়ার্স, সে তখনই আমি ল্যাঙ্গুয়েজটাকে থেকে আবার সরে যাই, কারণ মনে হয়েছিল যে ঠিক আছে আমার, মানে সরে যায় মানে একদম না, আমি ফটোগ্রাফার্সের রেফারেন্স এখনো ইউজ করি, কিন্তু আমরা যদি বলি ফটো, মানে যখন ফটোরিয়েলিজম বলা হয় সেটা একটা সার্টেন কাইন্ড অফ ডিপিকশনকে বলা হয়, সেই ডিপিকশন থেকে সরে আসি। তারপরে তোমার এই যে চেঞ্জেস গুলো হলো, কখনো তোমার কখনো এটা মনে হয়নি যে, বা একটা যখন তুমি বলছো কাজ করছো যে এই তোমার একটা মার্কেট হয়েছে, তোমাকে লোকে একটা কাজের ধরন ভাবে চেনে, তখন তুমি যে স্টাইল গুলোকে চেঞ্জ করছো, তখন তোমার কোনো এই কারণে কোনো সময় ভীতি কাজ করছিল যে এটা যদি আমি চেঞ্জ করি সামহাও আমার মার্কেট বা আমার নেম বা যেটা আমি তৈরি করলাম এটাতে কোথাও ডিস্টার্ব হতে পারে? কেন চেঞ্জ, মানে যেহেতু কন্টেন্ট আমার চেঞ্জ হয়নি,
আমি যে বিষয় নিয়ে যে সেক্সুয়ালিটি নিয়ে বেশ নিয়ে কাজ করছিলাম, যে ব্লারিং বাউন্ডারিজ বা ম্যানিপুলেশন বা এসব নিয়ে কাজ করছিলাম, রিয়েল রিফ্লেকশন বা সেগুলো, সেই কনসার্নস গুলো চেঞ্জ হয়নি, কনসার্নস গুলো বরঞ্চ এগিয়েছে। মানে সেটাকে একটা একটা স্টেপ থেকে অন্য স্টেপ, অন্য থেকে অন্য স্টেপ এইভাবে নিয়েছি। কিন্তু পেন্টেড সার্ফেস একটা সার্টেন চেঞ্জ এসছে, স্লাইট চেঞ্জ এসছে, সেটা হয়তো ইমেজে দেখা বোঝা যাবে না কিন্তু সামনে দাঁড়ালে বোঝা যায়। সেটা ডেফিনেটলি ফার্স্ট কোশ্চেন এসেছিল গ্যালারি থেকেই, কিন্তু কিন্তু জাস্ট সময়ের সাথে সাথে সেটাও চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে মানে গ্যালারি সবার, মানে অনেকে বুঝতে একটু বেশি সময় লাগে আমি বলবো। আচ্ছা, তারপরে তো তোমার কাজ, তোমার কাজের তো অনেক চেঞ্জেস হয়েছে। আমি লাস্ট তোমার দুখানা কাজের আমার এই মুহূর্তে চোখে ভাসছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার কোচি বিয়েনালেতে তোমার কাজের একটা অন্য ধরনের, যেটা নিয়ে কথা বলছিলে, পেইন্টিং কাম ইনস্টলেশন কাম স্কাল্পচারের স্কাল্পচারাল ভিউ, এটা এক ধরনের কাজ। ঠিক একই ভাবে প্রতীক রাজার গ্যালারি, যেটা তোমার কলকাতার এক্সপেরিমেন্টাল, হ্যাঁ রাইট, তো ওইখানে তোমার যে শো হয়েছিল ওখানে কিছু দরজা গেট এইসব নিয়েছিল। তো এই দুটো কাজ নিয়ে একটু যদি বলো, যে এই একটা অন্যরকম চেঞ্জ পুরোটা একটা ইনস্টলেশন, এবং নট অনলি দ্যাট, আমরা ওভাবে কখনো ভাবি না যে দরজার মধ্যে এত ভ্যারাইটি আছে, এবং এই ভ্যারাইটি গুলোর এটার মোটো বা এটার আইডিয়া বা এটা দিয়ে তুমি কি বলতে চাইছি। কোচি যে কাজটা ওটা প্রথমে হয়েছিল জন্য সেটা আগে প্রথমে বলছি, কোচি বিনালয় হয়েছিল 2016। তো আমি ইতিমধ্যে 2008-10 থেকে আমি আমার যে পেন্টিংস এ মোস্টলি হিউম্যান ফিগার ছিল না, ছিল না মানে ডাইরেক্টলি ছিল না, ইটস মোর লাইক অ্যান অ্যাবসেন্স প্রেজেন্স অফ দ্য হিউম্যান ফিগার, মানে তার মার্কস দিয়ে বা তার মানে একটা সার্টেন বা তার অন্য ধরনের মানে আকার ইঙ্গিতে ছিল, ডাইরেক্টলি ছিল না। তো তার ঠিক ইমিডিয়েটলি কোচি বিনালের আগে আমি একটা প্রজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে দিল্লিতে গ্যালারি স্কিতে, সেটা ছিল ফলো পিস, একটা 10টা পেন্টিং এর একটা ছোট 2 ফিট বা 3 ফিটের 10টা পেন্টিং এর একটা শুট ছিল। সেটা মধ্যে আমার এক বন্ধুর বাড়ির বড়দার বন্ধুর বাড়ি বিভিন্ন রুমের ছবি আমি তুলে সেটা পেন্ট করেছিলাম, অনেকটা মানে পিপ হোল দিয়ে দেখার মতন করে। মানে তো ব্যাপারটা হচ্ছে যে একজন স্ট্রেঞ্জার, যে মানে ভিউয়ার, সে একজন স্ট্রেঞ্জার, সে একটা একজনের বাড়ি বিভিন্ন রুম ঘর থেকে এদিক ওদিক থেকে হেঁটে চলে বেড়াচ্ছে ভার্চুয়ালি। তো তারপরে ঠিক 2015-তে দেখেছি, 2016-তে যখন আমি পার্টিসিপেট করি, আমি ইনভাইট করে, তখন আমি অ্যাকচুয়াল সাইজে পেন্টিং করি। একটা হয় পেন্টিং গুলো হয়েছিল, বেস ছিল হচ্ছে কাছের একটা বাড়ির বেস পেন্টিং গুলো করা, যে ফ্যামিলি কখনো কখনো কোথাও যায়নি, মানে অনেক জেনারেশন ধরে সেখানে আছে। আমার কাছে আইডিয়াটা ছিল যে ভার্চুয়ালি আমি যদি ফ্যামিলিটাকে নিয়ে তুলে নিয়ে গিয়ে কোচিতে নিয়ে যাই, মানে ডিলস উইথ মাইগ্রেশন অ্যাকচুয়ালি। তো আমি সেখানে নিয়ে গেলাম, তো এটা একটা কালচারাল মাইগ্রেশন হয়, একটা কালচারাল যে তারপর তো সেখানে যখন আমি পেন্টিংগুলো ওয়াল টু ওয়াল সাইজে ছিল, আর যেখানে দেখেছিলাম তারও একটা পার্সোনাল হিস্ট্রি ছিল, এটা একটা পর্তুগিজ বাংলো ছিল যেটা পরবর্তীকালে একটা গ্যালারি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম গ্যালারি হয়েছিল, কাশি আর্ট গ্যালারি, তারপর আবার সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি তার লম্বা ইতিহাসটা ছিল অ্যাজ এ হাউস, তো সেখানে আমি ওয়াল টু ওয়াল, মানে ওয়াল টু ওয়াল পেন্টিং ছিল, মানে সেটা নিয়ারলি কভার করে দিয়েছিল সমস্ত ওয়ালস, পুরো ঘর দেখতে কেমন হয়, পুরো ঘরটা দেখতে কেমন হয়, মানুষ যাচ্ছে সেখানে মনে হচ্ছে যেটা রিয়েল ফ্যাক্ট, মানে ওটাই ওই ঘরটাই, তারা ওই ঘরের মধ্যে এসছে, এবং দে আর ইনভাইটেড ইন দ্য মিডল ক্লাস ফ্যামিলিজ রুম,
রাইট যখন আমার কোনো ভিউয়ার সামনে একটা কার্টেন ছিল কার্টেন মুভ করে ফিরে যায় সডেনলি মনে হয় তাদের মনে হয় যে আমরা কারো ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে ঢুকে পড়েছি এই ব্যাপারটা তারপর তার একটা রুম থেকে একটা রুমে একটা রুম থেকে একটা রুমে ফিজিক্যালি ঘুরে মুভ করছে সে মানে এইভাবে তারপর তার রিয়্যাক্ট করছে বিভিন্ন রকম ভাবে যেহেতু একটা সার্টেন ট্রাম্পলি টেকনিকটাকে ইউজ করা হ্যাঁ যেহেতু ওগুলো লাইফ সাইজ হওয়ার জন্য তারা নানা রকম ভাবে তার মধ্যে ছবি তুলেছে নানা রকম পোজ দিয়ে ছিল ও আচ্ছা 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 এটা আমার জানা ছিল না আমার দেখে মনে ছিল রিয়েল দরজা তো ওগুলো সবই পেইন্টিং তো আমি 2000 আমি ফার্স্ট দরজা পেইন্ট করি 2013 তে আমি একটা আমি 2013 তে একটা স্কাল্পচার বানিয়েছিলাম ফাউন্ড অবজেক্টস দিয়ে আমার আশেপাশে একটা কিচেন উইন্ডোজ সিকিউরিটি গ্রিলস নাট বোল যত কিছু ফ্লি মার্কেট থেকে কালেক্ট করা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে সেগুলোকে দিয়ে আমি একটা স্কাল্পচার বানিয়েছিলাম তো সেই স্কাল্পচারকে সাপোর্ট করার জন্য আমি একটা পেন্টিং করেছিলাম একটা শুধু একটা দরজা সেই দরজাটার একটা ইতিহাস হচ্ছে দরজাটা একটা আপরুটেড দরজা মানে আপরুটেড মানে হচ্ছে দরজাটা আমি পেয়েছিলাম রাস্তার পাশে রিসেলের জন্য রাখা হয়েছিল মানে একটা একটা তার মধ্যে সমস্ত যার যার যেখান থেকে এসেছে দরজাটার সমস্ত ক্যারেক্টার দরজার মধ্যে আছে এবং সেই দরজাটা নতুন এক জায়গায় যাওয়ার জন্য একটা জায়গার পড়ে আছে এই একটা একটা এই ফেজের একটা মধ্যে যে আছে সেই ফেজের একটা ছবি সেই পিরিয়ড টাইম দরজাটাকে আমি পেন্ট করার ডিসিশন নিই তো এটা একটা আমার কাছে এই সময়টাও খুব ইন্টারেস্টিং লেগেছে তো এই যখন আমি আফটার কোচি এই অনেক এই পুরোনো দরজা পেন্টিং অনেক নানা রকম আরো মিনিং বিল্ড আপ হতে শুরু করে কিন্তু মিনিং অনেক মিনিং তো ফিক্স হয় না কোনো জিনিসে মিনিং সময়ের সাথে সাথে অনেক সময় ডেভেলপ হয় বদলায় তো সেরকম ভাবে মানে আমি যখন কোচিতে মাইগ্রেশন নিয়ে বা অন্য জিনিস ডিল করেছি ট্রাম্পলে ডিল করেছি ট্রাম্পলে অ্যাজ এ স্ট্র্যাটেজি ডিল করেছি অ্যাজ এ ইলুশন ডিল করেছি হ্যাঁ তো সেটা তখন দরজাটা একটা নতুন মিনিং অ্যাড হয় তো আমি আমি আবার ডিসিশন নিয়ে আমি আরো কিছু দরজা পেন্ট করবো ঠিক সেরকম ভাবে যে আমি দরজা আমি তখন গিয়ে রাস্তার পাশে গিয়ে দরজা ডকুমেন্ট করা শুরু করি সেই সেগুলোকে বেস করে তারপর আমি পেন্ট করা শুরু করি ওখানে সমুদ্রের পাড়ে একটা পুরনো বাড়ি কাঠের বাড়ি যে বাড়ির ভেতরে কোনো ফার্নিচার টার্নিচার কিচ্ছু নেই কিন্তু আর্টিস্ট মেমোরি বলে এটার নাম ছিল আর্টিস্ট করেছে কি যেখানে মানুষ ঘরে গিয়ে জুতো রাখতো বা ছাতা রাখতো কোট রাখতো বা আয়না থাকতো যেই সব জিনিসগুলো মানে অ্যাজ এ অবজেক্ট থ্রি ডাইমেনশন অবজেক্ট হিসেবে ঘরের মধ্যে থাকতো সেগুলো সবগুলোকে রিমুভ করে দিয়েছে কিন্তু সেই অবজেক্ট গুলো যে রাখা ছিল তার মেমোরি হিসাবে সেই চিহ্নগুলো ওখানে আছে মনে করো আয়নাটা বহুদিন ধরে একটা জায়গা থেকে সরালে যে আয়নার যে জায়গাটার দাগ হয়ে যায় মানে সময়ের সঙ্গে একটা হলদে একটা ভাব হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলোকে রেখেছে তো আমি যখন এই কাজটা দেখলাম তোমার এই ইন্টেরিয়র কাজ এই সব জিনিসের সঙ্গে একটা সাদৃশ্য খুব অদ্ভুত ভাবে লিঙ্ক আপ করলো হ্যাঁ খুব ইন্টারেস্টিং লাগলো যাই হোক তোমার এই কথাটা আমার ওই দরজার ব্যাপারটা এরকম ছিল না আমার ভেবেছিল অরিজিনাল দরজা ছিল এত চেঞ্জ করে দিল কাজ তো সেখানে যে একটা আরেকটা কাজ ছিল এক্সপেরিমেন্টের সেটা হচ্ছে আমি কি করেছিলাম তিন চারটা দরজা একসাথে জোড়া মানে পেইন্টেড দরজা একসাথে জুড়ে দিয়েছিলাম স্ক্রু করে লিটারালি স্ক্রু করে তো তো সবটা অ্যাকচুয়ালি পেইন্টেড ফুললি পেইন্টেড দরজা তো কিন্তু দেখা যায় দুটো দরজা মানে আর আর বাকি দরজাগুলো পাঁচটা দেখা যায় হ্যাঁ বিভিন্ন সাইজের দরজা তো মানুষ সে ফার্স্ট টাইম সেখানে অ্যাজ এ স্কাল্পচারটা ফ্রি স্ট্যান্ডিং ছিল গ্যালারি ঠিক মাঝখানে তো মানুষ সেটাকে ঘুরে সে দরজাটাকে দেখতে পারে সেটা সেই অঙ্গ দাদা তুমি একটা জিনিস বলেছো তো মানে
আমি যদি ইন হিস্ট্রি অফ আর্টে দেখি বা মডার্ন আর্ট হিস্ট্রিতে বা ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টের হিস্ট্রিতে দেখি, তুমি কিভাবে নিজেকে সেই জায়গাটাকে দেখাবে, যে মানে কি ধরনের আর্টিস্ট বলে তোমাকে ওখানে পরিচয় দেবে, তুমি কি মনে করো? কারণ তোমার কাজের মধ্যে অনেক ভার্সেটাইল ব্যাপার একটা রয়েছে। সচরাচর গায়ক যদি বলেন আমি ভার্সেটাইল সিঙ্গার, তো তোমার কাজের এই ভাবনাটা মানে কখনো সাউথ পোল কখনো নর্থ পোল, হ্যাঁ ডেফিনেটলি একটা লিংক আপ আছে, বাট ভিজুয়ালি দুটো আলাদা বিষয়। আর দুটো মনে হয় আলাদা বিষয়, কিন্তু একটা সার্টেন কন্টিনিউশন প্রথম থেকেই আছে আমার মাস্টার্সে, যে আমি কাজের থেকে একটা সার্টেন কন্টিনিউশন আছে এখনো। অ্যাপ্রেন্টলে দেখলে অনেক র্যান্ডম মনে হতে পারে, কিন্তু তা নয়। মানে আসলে খুব সামনাসামনি দেখতে হবে, তাহলে হয়তো আরো বেশি সামনাসামনি দেখতে হবে এবং সামনাসামনি দেখতে হবে এবং ইয়ার অনুসারে দেখতে হবে, ক্রোনোলজিক্যালি দেখতে হবে, কনসেন্স ক্রোনোলজিক্যালি দেখতে হবে, কনসেন্স গুলো কি করে চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ের সাথে সাথে, তখন তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন, হ্যাঁ বলো না, বলো দাদা। না প্রশ্ন হচ্ছে, যখন ছোটবেলার থেকেই একটা স্বপ্ন থাকে মানুষের, যখন আমি আমি ছোট ছিলাম যে আমাকে আমার মনে রাখবে মানুষ আমার কাজ দিয়ে, সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। কিভাবে মনে রাখবে, কোন ট্যাগে মনে রাখবে, সেটাও তো ইম্পর্টেন্ট। মোর দেন দ্যাট, আই মিন অ্যাজ এ কন্ট্রিবিউটর যদি মনে রাখতে পারে, দ্যাটস এনাফ। আচ্ছা এবার একটু ছবির থেকে একটু আলাদা প্রশ্ন, সেটা হচ্ছে যে শিল্পী হিসেবে মানে শিল্পীকে কতটা প্রচারে থাকা উচিত কতটা না, মানে লাইমলাইটে কতটা থাকা উচিত কতটা না। কারণ অনেক শিল্পীরা যেরকম আমাদের ইতিহাসে দেখেছি, সে সালভাদর দালি থেকে আরম্ভ করে অ্যান্ডি ওয়ারহল থেকে আরম্ভ করে এম এফ হুসেন পর্যন্ত খুব প্রচারের ব্যাপারের মধ্যে ছিল, কিংবা প্রচার তার সঙ্গে ছিল। তো তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো? আমি মনে করি পার্সনের ক্যারেক্টার তার উপর ডিপেন্ড করে, মানে আর্টিস্টের ক্যারেক্টার তার উপর ডিপেন্ড করে। অনেক আর্টিস্ট আছে যারা প্রচন্ড এক্সট্রোভার্ট আর্টিস্ট, তাদের অনেক আর্টিস্ট মানে অ্যাজ এ ক্যারেক্টার এক্সট্রোভার্ট, অনেক আর্টিস্ট আছে যাদের কাজ অনেক বেশি এক্সট্রোভার্ট, অনেক আর্টিস্টের কাজ যারা পাবলিক নিয়ে ডিল করে, অনেক আর্টিস্টের কাজ সোকল পাবলিক আর্ট, তো তাদেরকে ন্যাচারালি তার মধ্যে থাকতে হয়, সেটা তাদের পার্ট কাজের পার্টের মধ্যে। মানে নরমালি ভিআইপি কথাটা, যে কথাটা হিসাবে ব্যবহার একটা শহরের মধ্যে, সেখানে বেসিক্যালি আমি জানি না কলকাতায় কতটা আছে, শিলিগুড়িতে তো নেই, কলকালে ছিল না, তো তোমাদের ওখানে ভিআইপির মধ্যে শিল্পীদের প্রায়োরিটিটা কতটা? বুঝতে পারলাম না। এই যে ভিআইপি কথাটা আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, সেখানে শিল্পীদের জায়গাটা সোসাইটিতে কিরকম? লার্জার সোসাইটিতে মনে হয় না সেরকম কিছু, কিন্তু কেন হচ্ছে আমাদের আর্ট এখনো একটা এলিয়েন সাবজেক্ট। লার্জার সোসাইটি বলতে আমি বলছি মানে বৃহত্তর ক্ষেত্রে। আচ্ছা দাদা এখানে আমি একটা কোশ্চেন করব, আমি একটা এখানে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে গ্যালারি গুলো মূলত তো ডেফিনেটলি বিজনেস করে, এটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু এটার একটা পার্সপেক্টিভ রয়েছে যে নতুন ভিজুয়াল ইম্প্যাক্ট বা নতুন ভার্সন বা নতুন ল্যাঙ্গুয়েজকে সোসাইটির সঙ্গে ইন্ট্রোডিউস করানো, এই ইকুয়ালি আর্টিস্ট হলো। তো এখন ঘটনা হচ্ছে যে সেটা কেন লিমিটেড এরিয়ার মধ্যে, সেটা পাবলিকলি কেন বেশি করে হয় না নর্মালি, কিংবা প্রাইভেট গ্যালারিরাও প্রাইভেট করছে কিন্তু সেটা পাবলিকলি কতটা করছে, তোমার এটা কিরকম কিরকম মনে হয়? মানে এটা পাবলিকলি হওয়া উচিত কি না? পাবলিক ডেফিনেটলি হওয়া উচিত, কিন্তু এটা গ্যালারি বিজনেস তারা কিভাবে দেখে আলটিমেটলি, ওটা ওরা তো শুধু আর্ট ফর আর্ট সেক না, ওদের একটা বিজনেস করে, বিজনেসও করে, তো ওদের নিজস্ব স্পেস আছে, ওদের নিজস্ব কি বলবো, ওদের বিভিন্ন গ্যালারির কাজ করে প্রসেস বিভিন্ন রকম। এটা গ্যালারির ক্ষেত্রে কাজ করা খুব মুশকিল, যে কোনো অন্য ধরনের কাজকে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসা,
এটা যতদূর সম্ভব মনে হয়, আমার আমার মনে হয় কোনো অন্য ধরনের অর্গানাইজেশন যারা আছে আছে এরকম অর্গানাইজেশন, তারা চাইলে করতে পারে, তাদের ক্ষেত্রে অনেক ইজি। ধরো আমি কয়েকজনের ইন্টারভিউতে কয়েকজন বলেছে যারা ইউরোপে স্কলারশিপ নিয়ে গেছে সিনিয়র আর্টিস্ট, তারা বলেছে যে ইউরোপের বিভিন্ন জায়গায় আর্ট সব জায়গায়, মানে লোকের হয়তো একজনের বাড়িতে হয়তো দুজন করে তিনজন করে শিল্পীও থাকতে পারে, হ্যাঁ বিশেষ করে ধরো লন্ডন বলো প্যারিস বলো বা এইসব জায়গায়, তো যার জন্য ওখানে লোকের ডে অ্যান্ড নাইটের মধ্যে আর্ট একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাদের আমাদের ইন্ডিয়াতে বলিউড যে একটা ইম্পর্টেন্ট বিষয়, সারাদিনে যদি একবার একটা হিন্দি গান মানুষ না শুনে হয়তো রাতে ঘুমাতে পারবে না, হ্যাঁ বা টিভি চ্যানেলে যদি একটা হিন্দি গান সিরিয়াল না হয় মানুষ পারবে না, সেই জায়গাটা হয়তো বলছে যে বিদেশ অনেক বেশি অ্যাডভান্স ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটের ক্ষেত্রে, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের উপর অনেক জোর দেয়, তো হয়তো এটা পাবলিকলি অনেক বেশি অ্যানাউন্স, তার জন্য আমাদের দেশে কিন্তু পাবলিকলি অ্যানাউন্স ব্যাপারটা এতটা নয়, আর একটা মিস্টিরিয়াস একটা ব্যাপার অন্ধকার থেকে যাচ্ছে, এটা কি অল অ্যাবাউট মানি না এটার পেছনে লোকে ততটা ফোকাস না? ইউরোপ এন্ড আমেরিকাতে আর্টস ওদের কারিকুলামের মধ্যে আছে, এডুকেশন কারিকুলামের মধ্যে আছে, ওখানে মিউজিয়াম যাওয়াটা মানুষ প্রায় যায়, মানে পার্ট অফ লাইফ, এখানে কটা মিউজিয়াম আছে, মিউজিয়াম যাওয়াটা তো দূরের কথা, নর্থ বেঙ্গলে এত বছর ধরে একটা আর্ট কলেজ হয়নি, আমি আমি যখন আমি প্রথম ক্যাম্প হয়েছিল আর্ট কলেজের জন্য তখন আমি শিলিগুড়িতে ছিলাম, তখন কোন সাল ছিল সেটা, 95-96, 95-94 এরকম কিছু, হ্যাঁ 95 এরকম সময় হয়েছিল, 95 মানে তখন থেকে বা তার আগে থেকে চেষ্টা চলছে কাজ করার, আর এখানে সেখানে একটা আর্ট কলেজ হয়ে উঠতে পারেনি, উত্তরবঙ্গে এত বড় সেখানে একটা আর্ট কলেজ নেই যেখানে, আর আর ইউরোপে এখানে নর্মাল এডুকেশন সেখানে আর্ট হচ্ছে কারিকুলামের মধ্যে, ওখানে নিয়মিত ওখানে ইভেন এখানে শুরু হয়েছে, দিল্লিতে আমি দেখেছি ভালো ভালো স্কুলের স্টুডেন্টদের টিচাররা নিয়ে আসে মিউজিয়ামে নিয়ে যায়, আমি ন্যাশনাল মিউজিয়াম অফ আর্ট বা কেরনাদের মিউজিয়ামে ওদেরকে, এবং ওরাও চেষ্টা করে স্কুলে গিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে তোমরা স্টুডেন্টদের পাঠাও, একটা মানে একটা চেষ্টা শুরু হয়েছে, কিন্তু এটা হচ্ছে সমস্ত প্রাইভেট চেষ্টা, আর ওখানে গভর্নমেন্ট থেকে এটা করা হয়, ওখানে গ্রান্ট আছে বিভিন্ন রকম, ওখানে নানা রকম, ওখানে সাপোর্টিভ সিস্টেমটা সুপার, এখানে কোনো সিস্টেম নেই, এখানে একটা আর্টিস্ট হবি হিসেবে ধরা হয়, ওখানে আর্টিস্ট মানে হবি, এখানটা আর্টিস্ট ডাজন্ট এক্সিস্ট অ্যাকচুয়ালি, সেই হিসেবে দেখতে গেলে মানে লার্জার পেরিফেরিতে মানে পাবলিক আয়ের ক্ষেত্রে বলছি, একটু আগে যে প্রশ্নটা করেছিলে, একেবারে কালচারের জায়গা থেকে বলছি, তো আর কিছুই নেই সেরকম, তো শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে যদি এই যে শিল্প আন্দোলন গুলো তোমার আগে হয়েছে, এখানে একটা পয়েন্ট বলি আমার মনে পড়েছে এখন, ফাউন্ডেশনে তোমার একটা তোমার একটা ছবি ছিল বহু বছর আগে, হ্যাঁ আমি তখন যথেষ্ট ছোট এবং তোমার ছবিটার সামনে আমি হা করে দাঁড়িয়েছিলাম, ছবিটার টাইটেল এখনো আমার মনে আছে, গোল্ডেন মাস্ক, মেবি অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটা, হ্যাঁ এবং আমি অবাক হয়ে গেছিলাম, সেই সময় গোল্ড গোল্ড কালার পাওয়া যেত না, অয়েল বা অ্যাক্রিলিকে মেবি গোল্ড কালার পাওয়া যেত না, এবং তোমার ওই ছবি গোল্ডেন মাস্কটা গোল্ডেনই লাগছিল, তো গোল্ড ছাড়া তুমি গোল্ড করলে কি করে, এইটা ভাবতে ভাবতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করলে আমির যে এটা করলো, তো অনেক আগের ঘটনা, ইভেন কিছুদিন আগে তুমি হয়তো শুনেছো প্রকাশ কান্তি দিয়ে মারা গেছে, প্রকাশ দা আমাদের, তো ওই প্রকাশ দা বলতেই মনে পড়ে, প্রকাশ দার একটা ক্লাবের ওখানে একটা ওয়ার্কশপ হয়ে গেছিল, সেই সময় তুমি কাজ করছিলে, জয়ন্ত দা ছিল, তুমি কাজ করছিলে, আমরা তখন আর্ট পেপার নিয়ে দৌড়াদৌড়ি করছি, তো এইসব মেমোরি গুলো অল্প অল্প আছে, তো এই হচ্ছে ব্যাপার, যে আমি সেটাই সেটাই বলার বিষয় যে উত্তরবঙ্গে দেখো এক সময় আমাদের আগের যারা কাজ করে গেছে বা কাজ করেনি বা যেভাবেই তাদের অবস্থাকে রেখে কাজ করে গেছে, এখন আমরা যেটা একটা চেষ্টা করছি যেটা ধরো একটা ইউনাইটেড আর্টিস্ট ফোরাম এখানে তৈরি করা হয়েছে,
এবং এখন নানান দিক থেকে খবর পাচ্ছি আর্ট কলেজ হবে, অমুক হবে, তমুক হবে। তো তোমার কাছে একটা রিকোয়েস্ট এবং তোমার কাছে এটাও জানতে চাই যে আমাদের এই ফোরাম বা উত্তরবঙ্গের শিল্পীদেরকে তুমি কতটা সাপোর্ট করবে এবং তোমাকে আগামী দিনে পাশে পাবো কিনা আমাদের এই ধরনের আর্ট মুভমেন্ট বা ইত্যাদি। ডেফিনেটলি কিরকম হবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু ডেফিনেটলি কেন আমিও চাইবো সেখানে একটা আর্ট কলেজ হচ্ছে শিলিগুড়িতে, অবশ্যই। সেই তখন তখন থেকে কথা চলছিল, সেই সময় থেকেই মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওখানে জায়গা দেবে, ওখানে কলেজ হবে, এখন অব্দি দেওয়া উঠুন। তো ওই জন্যই সেটাই তোমার কাছে এক রিকোয়েস্ট যে সেরকম ভাবে দেখো তুমি সেরা বাঙালি সম্মান পেয়েছো, অথচ উত্তরবঙ্গ থেকে এখনো তোমার তোমাকে কিন্তু হয়তো পলিটিক্যালি কেউ খুঁজে পায়নি আমাদের উত্তরবঙ্গ থেকে, উচিত ছিল তোমার একটা এখানে একটা ফেলিসিটেশন করা, তোমাকে একটা সম্মান দেওয়া বা ইত্যাদি, সেটা এখনো হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে যদি তোমাকে পাই তোমাকে এই এটা আমাদের ক্ষতিপূরণ হয়ে যাবে একরকম, যে তোমাকে যদি আমরা কোন রকম ফেলিসিটেট করতে পারি এটা আমাদের গর্ব হবে, এটা না যে তুমি সেটা তুমি ডিজার্ভ করো তোমার জায়গার থেকে। হ্যাঁ, হয়তো বিশেষ কিছু হবে না, তবে যেটুকুই হবে যে একটা পাবলিকলি যাতে লোকে জানে যে, কারণ দেখো দাদা এখানে যে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হয় তার বাড়িতে মিষ্টি নিয়ে মিডিয়া পৌঁছে যায়, ঠিক আছে? ধরো কেউ টেবিল টেনিসে বিশাল কিছু করে ফেললো, গোল্ড মেডেল ফেডেল হাবি জাবি নিয়ে এলো, তাকে ট্রেনে গাঁদা ফুলের মালা দিয়ে তাকে বরণ করতে চলে যাওয়া হয়, কিন্তু অথচ শিল্প মহলে যদি তার কোনো অ্যাচিভমেন্ট থাকে লোকে খুঁজেই পায় না তাকে, আদৌ জানতেও পারে না, কারণ তার পেছনে সাপোর্ট করার মতো কি কোনো সাপোর্টিভ সিস্টেম এখানে নেই, সবাই নিজের নিজের জগতে এতটাই ব্যস্ত। ব্যাপারটা কোথাও নেই, তোমার মনে হয় কি এটা হওয়া উচিত কি নয়? কলেজ হওয়া উচিত ডেফিনেটলি, এটা করে যদি ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে যদি বলবো এটা করে অন্য কারো কেউ যদি ইন্সপায়ার হয় ডেফিনেটলি, তাহলে ইভেন সোসাইটিতে আর্টিস্টদের কে লোক অন্যভাবেও ভাববে। হ্যাঁ, ভাববে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি দরকার মানুষকে, মানুষের এখন নিশ্চয় ওখানে বিভিন্ন শোজ হয়, শোজ গুলো আপ টু দা মার্ক তো একদমই হয় না, যাই হোক চেষ্টা হচ্ছে, অনেকেই টুকটাক করে কাজ করছে। তো লাস্ট কোয়েশ্চেন কিছু নেই তোমাকে, আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে শুধু উত্তরবঙ্গের জন্য না, যারা যারা ভিডিওটা দেখবে যেসব ইয়াং ছেলেমেয়েদের জন্য, তাদের জন্য তোমার মেসেজ কি আছে, সেই মেসেজটা তুমি স্যার মানে বলে দাও ইয়াং যারা ছবি আঁকবে আগামী দিনে। মেসেজ একটাই, এক্সট্রিমলি প্যাশনেট হতে হবে, মানে লাইফে সাকসেস এন্ড ফেলিওর, সাকসেস আসবে ফেলিওরও আসবে, সাকসেস ফেলিওর দুই ধরনের হয় ক্রিয়েটিভ লাইফে, একটা হচ্ছে স্টুডিওর মধ্যে সাকসেস ফেলিওর, একটা হচ্ছে বাইরের সাকসেস ফেলিওর, ক্যারিয়ারের সো কল ক্যারিয়ারের সাকসেস ফেলিওর, দুটোই নিয়ে ডিল করা অত ইজি না, কিন্তু একমাত্র যেটা শক্তি জায়গায় সেটা হচ্ছে এক্সট্রিম প্যাশন, মানে ফেথ হারালে চলবে না নিজের উপরে, বিলিফ রাখতে হবে ইউ ক্যান ডু ইট, এবং প্রপারভাবে চেষ্টা করে, প্রপারভাবে চেষ্টা মানে ব্লাইন্ড হলে চলবে না, ইউ হ্যাভ টু বি কনসিয়াস, ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ ইউর সারাউন্ডিং, তুমি কি করছো, কে কি করছে, তার নিজের কাজের সম্পর্কে অ্যাওয়ারনেস চাই, প্রপার অ্যাওয়ারনেস চাই, অন্যের সাথে অন্য জায়গাতে নিজেকে মূল্যায়ন করা, নিজের কাজকে অন্যের সাথে কথা বলা, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার থেকে পারসেপশন ডেভেলপ হয়, কেন হচ্ছে আর্ট হচ্ছে একটা উইদাউট কমিউনিকেশন আর্ট ডাজেন্ট এক্সিস্ট, আর্ট যদি কমিউনিকেট না করে তার কোনো এক্সিস্টেন্স নেই, তো মানে লোকের সাথে সেটা নিয়ে কথা বলা, তাদের পারসেপশনকে নিয়ে তাদের কীভাবে পারসিভ করছে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা, সেগুলোই বলবো, মানে অন্ধভাবে করা না, এক্সট্রিম ভাবে প্যাশনেট ভাবে করা, কিন্তু সে প্যাশন যেন ব্লাইন্ড না হয়। তাহলে আজকে আলোচনা এখানেই শেষ করছি, এবং আমি ভিউয়ারদেরকে জানাই যে এতক্ষণ আপনারা আবির কর্মকারের কথা শুনলেন, তার জীবনের অভিজ্ঞতা, আশা করি এই এক্সপিরিয়েন্স গুলো জীবনে যারা শিল্প চর্চা করছে এবং যারা শিল্প চর্চা করছে না, যারা শিল্প ভালোবাসে প্রত্যেকেরই
কিন্তু ভালো লাগবে এবং ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়াতে পারে বলে আমি আশা রাখছি। এবং দাদাকেও বলছি যে তোমার এই গুরুত্বপূর্ণ সময় দিলে, অনেকদিন পরে তোমাকে দেখলাম, দারুণ লাগলো, ভালো লাগলো। অলোক দা, কিষাণু দা, এদের সঙ্গে তোমার ব্যাপারে কথা হয়, হ্যাঁ ঝুলন দার সঙ্গে রেগুলার কথা হয়, হ্যাঁ তো এই তোমার মাঝে মাঝে তোমার এক সময় একসময় আমরা সেই একসময় মানে যখন এদের নাম আসে একসময় সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। যাই হোক, শিলিগুড়ির লোক মিস করে তোমাকে, আর ভালো থাকো, সুস্থ থাকো, এই করোনার ঝামেলা মিটে গেলে যেন আগামী দিনে তোমাকে শিলিগুড়িতে আমরা পাই। অবশ্যই অবশ্যই। এবার